হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো আইসিআইসি ব্যাংকের এটিএম থেকে আইসিআইসি এটিএম কার্ড দিয়ে কিভাবে মিনি স্টেটমেন্টটা এটিএম এর মাধ্যমে বের করতে হয়। তো ভিডিওটা পুরো দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওতে একটা লাইক করে নেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আইসিআইসি ব্যাংকের এটিএম থেকে মিনি স্টেটমেন্টটা বের করতে হয় কিভাবে। প্রথমে আমি এটিএম এ এটিএম কার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে কিছুক্ষণ ওয়েট করার জন্য, তো আমি ওয়েট করে নিচ্ছি। তো এখন দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ হিন্দি, তো আমি ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইয়োর পিন, তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমি কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন পিন চেঞ্জ, আর তিন নম্বরে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট। তো আমি মিনি স্টেটমেন্ট বের করবো, তো আমি মিনি স্টেটমেন্টে প্রেস করে নিচ্ছি। প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, তো আমার সেভিং অ্যাকাউন্ট, আমি সেভিং অ্যাকাউন্টে প্রেস করে নিচ্ছি। প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে কিছুক্ষণ ওয়েট করার জন্য, তো আমি ওয়েট করে নিচ্ছি। তোমার মিনি স্টেটমেন্টটা বের হয়ে এসেছে, তো ঠিক এরকমই মিনি স্টেটমেন্ট বের করতে হয়। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক করে নিন।